হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে বাংলার খুবই ঐতিহ্যবাহী একটা পিঠে, সবার পছন্দ বাংলার। তো বানানো তেমন কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই, খুবই সহজ একটি রেসিপি। চলুন ফটাফট দেখে নেওয়া যাক কীভাবে আমরা বানাতে পারি। এর জন্য সবার প্রথমে একটা বাউল নিয়েছি। বাউলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আপনি দেখতে পাচ্ছেন 1 কাপ। আপনি যে কোনো কাপ দিয়ে, বড় সাইজের চায়ের কাপ দিয়েও মাপতে পারেন, এবং যে কাপ দিয়ে মাপবেন সমস্ত মাপগুলো সেই কাপের হিসাবে হওয়া উচিত। এখানে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আর এর সঙ্গে নিচ্ছি আমি 1/4 কাপ চিনি। অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি, 1/4 টিস্পুন মতো। একটুখানি লবণ অ্যাড করাতে পিঠার স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবং পিঠা খেয়ে মন ভরে না, মুখ ফিরে যায় না। এবার আমরা অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় কিন্তু পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। যেমন আমরা বুন্দি বানিয়ে থাকি, তো বুন্দির ব্যাটার যতটা হয় ওরকমই ব্যাটার হওয়া উচিত, তার থেকে সামান্য একটু পাতলা হওয়া উচিত। আপনাকে আমি লাস্টে দেখিয়ে দেব কতটা এর কনসিস্টেন্সি হওয়া উচিত। অল্প অল্প জল দিয়েই আমরা ব্যাটারটা তৈরি করব, যাতে ব্যাটারটা কোনোভাবেই বেশি পাতলা না হয়ে যায়। এবং ব্যাটারে কোনো প্রকার লাম্পস, মানে কোনো প্রকার ঘুটলি বলা হয় হিন্দিতে, বাংলায় কি বলা হয় আমি সঠিক আমার ধারণা নেই, যাই হোক কোনো প্রকার লাম্পস থাকা চলবে না আর কি। এই দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি এর গাঢ়ত্বটা কতটা। এই দেখুন, একেবারে ফ্লোয়িং কনসিস্টেন্সি হওয়া উচিত। এবার আমরা এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ঢেকে রাখলে কি হবে, চালের গুঁড়োটা একটুখানি ফুলে যাবে আর এটা একটুখানি গাঢ় হয়ে যাবে। আর এখানে দেখুন আমি নারকেল ঘষে রেখেছি, মানে গ্রেট করে রেখেছি শুকনো নারকেল। আর এখানে দেখুন আমি কড়াই বসিয়েছি, হিট চালু করেছি, হিটটাকে আমি একেবারে লোতে রেখেছি। আর 1/4 কাপ সুজি দিয়ে দিয়েছি ভাজার জন্য। একেবারে লো হিটে রেখে সুজিটাকে আমাদের ভেজে নিতে হবে। হিটকে কোনোভাবেই বেশি রাখা যাবে না, তাহলে সুজি পুড়ে যাবে। একেবারে লো হিটে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নেব, মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আর কালার একেবারে ডার্ক হওয়া চলবে না, হালকা আসা কালার চেঞ্জ হবে আর একটু সুন্দর খুশবু বেরোবে, সুগন্ধ বেরোবে ভাজা ভাজা, তখন আমরা নামিয়ে নেব। আর এখানে আমি এই কড়াইয়েই দুধ অ্যাড করছি, এটা 1/2 লিটার দুধ। এখানে আমি দুধ অ্যাড করার আগে একটুখানি জল ইউজ করার ছিল, একটুখানি জল দিয়ে তারপরে জলে একটু যখন বলক এসে যেত তখন দুধটা অ্যাড করার ছিল, কিন্তু আসলে আমার বাচ্চার জন্য আমার অনেক কিছুই গড়বড়িয়ে যায়, এ কারণে আমি ভুলে গেছি। তো আপনি প্রথমে একটু জল দিয়ে দেবেন, জল দেওয়ার পরে আপনি দুধটা অ্যাড করবেন, তাহলে কী হবে দুধটা নিচে লাগবে না। আমি যেহেতু জলটা অ্যাড করিনি এ কারণে আমার লাগাতার চালাতে হচ্ছে। আপনারা যদি শুরুতে একটু জল দিয়ে দেন তাহলে শুরুতে অনেকক্ষণ ধরে আপনাদের না নাড়ালেও চলবে, প্রথম বলক আসা পর্যন্ত না নাড়ালেও চলবে। আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু গাঢ় হয়। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর একটা বলক আসতে দেব। একটা বলক আসার পরে আমরা সুজিগুলো অ্যাড করব। আপনি দেখতে পাচ্ছেন বলক এসে গেছে, অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই দেখুন, এ দেখুন বোঝা যাচ্ছে যে এলাচের দানাগুলো ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। তো এবার আমরা এর মধ্যে সুজিগুলোকে অ্যাড করব, কিন্তু সুজি একসঙ্গে সম্পূর্ণটা অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব আর নাড়াতে থাকব যাতে সুজিটা একেবারে ঘুটলি পাকিয়ে না যায়, দলা পাকিয়ে না যায়। এবার আমি সঠিক বাংলাটা খুঁজে পেয়েছি। অল্প অল্প করে সুজিটাকে অ্যাড করব আর ভালো করে নাড়িয়ে দেব যাতে সুজিটা একেবারেই দলা বেঁধে না যায়। আপনি দেখতে পাচ্ছেন আমি পুরো সুজিটা অ্যাড করে দিয়েছি।
দুধে বলক আসার আগ পর্যন্ত আমি হিট মিডিয়ামে করে রেখেছিলাম, আর এখন দুধে বলক আসার পরে যখন আমরা সুজিটা দিয়ে দিয়েছি, এখন আমরা লো হিটে রাখবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল, ঘষে রাখা নারকেল। আপনি এটা কুড়িয়েও নিতে পারেন, আসলে আমার কাছে কোরানোর জিনিসটা নেই, এই কারণে আমি যে ফাইন গ্রেটার হয় ওই গ্রেটারটা দিয়ে ঘষে নিয়েছি। হাফ কাপের সঙ্গে আরও আমি 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম নারকেল। আপনি আরও কিছুটা অ্যাড করতে পারেন, অসুবিধা নেই, আরও 2 টেবিল স্পুন মতো আপনি অ্যাড করতে পারেন। হিটটাকে একেবারে লোতে রেখে লাগাতার নাড়িয়ে নাড়িয়ে আমরা কুক করে নেব, যতক্ষণ না পর্যন্ত ক্ষীরটা যথেষ্ট গাঢ় হয়ে যায়। আর এদিকে দেখুন, ততক্ষণে আমাদের এই ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে, এবং এটা এখন একেবারে পারফেক্ট কনসিস্টেন্সিতে এসে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, এটা যদি আমরা ফ্রাই প্যানের ওপরে দিই বা তাওয়ার ওপরে দিই একেবারে ছড়িয়ে যাবে। এই দেখুন, ক্ষীরটাকে আমরা নামিয়ে নিয়েছি, আর একটুখানি ঠান্ডা হওয়ার পরে দেখুন আরও যথেষ্ট গাঢ় হয়ে গেছে। আর তারপরে আরও 5-7 মিনিট পরে দেখুন, এবার যথেষ্ট গাঢ় হয়ে গেছে ক্ষীরটা। এবার ক্ষীরের পুরটাকে আমরা সাইডে করে রাখবো, আর চলুন একটা তাওয়া বসিয়ে নিই। হিট অন করে দিয়েছি, হিট মিডিয়ামে করে রাখা আছে। প্রথমে বিনা তেলে একটা পিঠা আমরা করে নেব। আমার খুব অসাধারণ গুণ আছে তো, তাই এটা গোল হয়নি, আপনি পারলে এটা গোল করে নেবেন। আসলে আমি চারদিক দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, এই কারণে এরকম হয়েছে। যদি মাঝখানে একভাবে যদি আমি পুরো চামচটা ঢেলে দিতাম তাহলে এটা গোলই হয়ে যেত। যাই হোক, উল্টোপাল্টা করে আমি চেক করে নিয়েছি যে দুপাশেই সমান যাতে কুক হয়ে যায়। আর মাঝ বরাবর আমি এই ক্ষীরের পুরটা দিয়ে দিলাম, আর এবার আমরা ফোল্ড করে নেব পাটিসাপটাটাকে। পাটিসাপটার এই যে ওপরের কাভারটা, এটা হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1 মিনিট বা 1.5 মিনিট, খুব বেশি হলে 1.5 মিনিট লাগে, তার থেকে বেশি লাগে না। এবার আমরা একটা তেল দিয়ে বানিয়ে দেখব। সামান্য একটু তেল দিলাম, আর এর ওপরে আমরা এই যে ব্যাটারটা করে রেখেছিলাম ব্যাটারটা দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই সাইডে একটু এরকম হয়ে যাচ্ছে। ফোল্ড করার পরে এটা আর কিছু বোঝা যায় না যে সাইজ কীরকম, গোল হলো কি ভারতের ম্যাপ হলো, এরকম কিছু একটা বোঝা যায় না, এই কারণে টেনশানের কোনো দরকার নেই। এটাও দেখুন দুপাশেই আমরা চেক করে নেব, এই দেখুন, যাতে দুপাশেই সমানভাবে কুক হয়ে যায়। আপনি না পাল্টালেও চলে, না পাল্টালেও চলে, ওপর দিয়ে যদি একবার একটু ঢেকে দেন একটুখানি, তাহলে ওপরের সাইডটা একেবারে খুব ভালোভাবে কুক হয়ে যায়। কিন্তু আমি ঢাকছি না বলে একটু উল্টো পাল্টা করে দিচ্ছি। ভেতরে পুরটা দিয়ে আমরা পিঠাটাকে মুড়িয়ে নেব। এই দেখুন, ব্যাটারটাকে পারফেক্ট করাটা খুবই বড় ব্যাপার। ব্যাটার যদি আপনার পারফেক্ট না হয় তাহলে ওপরের কাভারটা একেবারেই ভালো হবে না। এবার আবার একটা বিনা তেলে করছি, কারণ আমি বিনা তেলেরই পছন্দ করি। আপনার যদি তেল দিয়ে বেশি পছন্দ হয় তাহলে আপনি তেল দিয়েই করবেন, যদি আমার মতো বিনা তেলে পছন্দ করেন তাহলে বিনা তেলেই করে নেবেন। প্যান যদি ননস্টিকের হয় তাহলে বিনা তেলে করতে তো কোনো প্রকার অসুবিধা হয় না, ননস্টিকের না হলে একটু ঝক্কি পোহাতে হয়। আমি বিনা ননস্টিকের প্যানেও একবার আমি করে দেখাবো পাটিসাপটা পিঠা, তাতে একটু ঝক্কি হলেও কোনো অসুবিধা হয় না, ঠিক পারফেক্ট হয়ে তৈরি হয়ে বেরিয়ে আসে। ননস্টিক ছাড়াও আমি একটা ভিডিও আপনাদের করে অবশ্যই দেখাবো। দেখুন আমার 3টে পিঠে হয়ে গেছে, এরকম করেই বাকি পাটিসাপটাগুলো আমরা তৈরি করে নেব। তুলে নিয়ে নিই, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি যতগুলো পিঠে বানিয়েছি। এই দেখুন, সবগুলো পিঠে এখানে রাখা আছে। পিঠাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়, আর পাটিসাপটা পিঠা বানানোর সবচেয়ে সহজ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। আমি একবার কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি ভেতরের ক্ষীরটা একটু নরম করেছি, আপনি চাইলে আরও একটু টাইট করতে পারেন। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।